আসসালামু আলাইকুম। আজকে আমরা ওভারলোড মেশিনের গ্যাস সেট সেটআপ চেঞ্জ করে দেখাবো। ওভারলোড মেশিন যদি আপনার বিভিন্ন কাজের জন্য গ্যাস চেঞ্জ করা লাগে সেই সেটআপগুলো চেঞ্জ করার সিস্টেমগুলো দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন আমরা এই সেট আপটার কাজ করেছি, এটা হচ্ছে লেটুসের সেট আপ, খুব চিকন উইথের কাজ করেছি এটা। আমরা এই সেট আপটা চেঞ্জ করে আমরা এই সেট আপটা এখানে ইনস্টল করব। তো একটা কথা বলে রাখি, একটা ওভারলোড মেশিনের গ্যাস সেট আপ হয় টোটালে 5টা কম্পোনেন্টস মিলিয়ে। কী কী? প্রথমে হচ্ছে নিডল ক্ল্যাম্প, যে নিডল ক্ল্যাম্পটা আমাদের মেশিনের নিডলকে ধরে রাখতে সহায়তা করবে, সেই নিডল ক্ল্যাম্প একটা। নেক্সট হচ্ছে নিডল প্লেট। নিডল প্লেটের পর আপনার আরও দুইটা কম্পোনেন্টস আছে, তা হচ্ছে ফিডডক। এই দুইটা মিলে আমরা একটা পার্ট ধরি, হ্যাঁ, এটা হচ্ছে ফিডডক, এটা হচ্ছে আপার ফিডডক ফ্রন্টের, এটা হচ্ছে ব্যাগের। নেক্সট হচ্ছে প্রেশার ফিট, আপনার যেই কাজ করবেন সেই কাজের অনুযায়ী আপনার একটা প্রেশার ফিট লাগবে। তো এই এই কয়টা কম্পোনেন্টস মিলে হচ্ছে আমাদের কি একটা গ্যাস সেট। হ্যাঁ, যদি আমরা এটাকে ধরি এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট, চার পার্ট, ফোর পার্ট মিলে একটা গ্যাস সেট কমপ্লিট হয় ওভারলোড মেশিনের জন্য। তো চলুন এটা আমরা এখন ইনস্টল করব। প্রথমে এটা হচ্ছে নিডল বার, এটা হচ্ছে আমাদের নিডল বার। এই নিডল বারটাকে আমরা আগে ইনস্টল করে নেব। দেখুন এখানে থ্রেড আছে, হ্যাঁ, এখানে যেহেতু আমার নিডল ক্ল্যাম্পে যেহেতু থ্রেড আছে তার মানে নিডল বারের ভিতরেও থ্রেড আছে। তো এটাকে আমরা প্রথম থ্রেডে এটাকে লাগিয়ে দিব এখানে। লাগানোর পর আমরা একটা প্লাস দিয়ে এটাকে আমাদের সঠিক রোটেশন করার চেষ্টা করব। আমরা এটাকে ফাইনাল চেক করে নিলাম যে এটা সেট আপ পরিপূর্ণভাবে টাইট আছে কিনা। আচ্ছা, এটা আমরা সেট আপ করার পরে এখানে দেখুন একটা ক্ল্যাম্প আছে, এই ক্ল্যাম্পের এই স্ক্রুটা টাইট দিবেন যাতে নিডল বারটা এটাকে ভালো করে ক্যাচ করে ধরে রাখতে পারে, সুন্দরভাবে যেন ক্যাচ করতে পারে, এর কারণে আমরা এটাকে এখানে টাইট দেব। আমরা নিডল ক্ল্যাম্প ইনস্টল করে ফেললাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের নিডল লাগানো। আমরা এটাকে নিডল লাগিয়ে দেব এখানে। ওভারলোকে নিডল সবসময় এই কার্ভের যে অপশনটা, এই অপশনটা থাকবে হচ্ছে ভিতরে, আর এই যে এখানের যে স্লটটা এটা থাকবে বাহিরে। হ্যাঁ, এই যে এরকম করে লাগবে। নেক্সট যে কাজটা তা হচ্ছে আমাদের এই নিডল প্লেটের কাজ। এই এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা এখন নিডল বারের হাইট নির্ণয় করব। অবশ্যই গ্যাস সেট চেঞ্জ করার সময় আপনাকে নিডল বারের হাইট অ্যাডজাস্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার নিডল বার যখন সম্পূর্ণ উপরে থাকবে, হ্যাঁ, নিডল বার যখন সম্পূর্ণ আপে থাকবে, এই যে এই নিডলের লাস্ট অপশন থেকে বাহিরের যে নিডলটা, এই নিডলের
লাস্ট অপশন থেকে আপনি 9 মিলিমিটার রাখবেন নিডল বারের হাইট। ওকে, নিডল বারের হাইট থাকবে 9 মিলিমিটার এই নিডল থেকে, এটা থেকে না, নট এটা থেকে, এটা থেকে। ওকে, দিস নিডল থেকে 9 মিলিমিটার নিডল বার হাইট আপে থাকবে 9 মিলিমিটার। ফিডডক ইনস্টল করা, তো প্রথমে আপনি ফিডডক ইনস্টল করে দেব আমরা হচ্ছে এই ভিতরের যে ফিডডকটা, এটা নেক্সট আমরা একটা স্ক্রু ইনস্টল করব এখানে। দেন হচ্ছে আমরা এই ফিডডকটাকেও ইনস্টল করে দেব। এটা থাকবে এখানে, এখানেও আমরা একটা স্ক্রু ইনস্টল করে দেব। তাহলে আমাদের ফিডডক ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা নিডল প্লেটের সাথে ফিডডকের অ্যাডজাস্টমেন্ট করব। দেখুন, এখানে আপনার যে কাজটা করতে হবে, এই ফিডডক আপনার এই নিডেল যখন নিডেল প্লেটের সমান সমান থাকবে, যে নিডেল যখন নিডেল প্লেটের সমান সমান থাকবে, তখন আপনার এই ফিডডক নিডেল প্লেটের সমান সমান থাকবে। এটা আপনি অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, খুব সহজ একটা ট্রিক্স দিয়ে আপনি দেন এই স্ক্রু টাইট দিয়ে দেবেন। এবার এপাশের কাজ একই কাজ, এটাকেও আপনি একটু ডিফারেন্স করবেন। হ্যাঁ, এটা যদি আপনি এরকম সমান রাখেন, এই স্টাইলে রাখেন, তো এটাকে আপনি একটু আপে রাখবেন। এই জিনিসটা আপনাকে কেন বললাম, এই ফিডডকটা পিছনের ফিডডক থেকে যখন ফ্রন্টের ফিডডকটা যখন একটু আপে থাকবে, ব্যাগেরটা থেকে যখন ফ্রন্টেরটা আপে থাকবে, তখন আপনার ফেব্রিক স্মুথলি টানবে, এটার একটা ভালো এফর্ট পাবেন আপনি। আপনারা যদি কোনো মোটা কাজ থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার ফেব্রিকটা ভালো টানতেছে। তো এই স্টাইলে আপনি ফিডডক সেট আপ করবেন। এখন আমরা একটু নিডলে থ্রেড লাগাবো। তারপর আমরা প্রেশার ফিট ইনস্টল করব। তো প্রেশার ফিট ইনস্টল করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি আগে দেখে নেবেন। প্রেশার ফিটটা যখন ইনস্টল করবেন, তখন হচ্ছে আপনি দেখে নেবেন আপনার নিডলের সাথে বাদে কি না, বা কোনো জায়গায় টাচ খাচ্ছে কি না, এই সেন্টারটা আপনি অবশ্যই খেয়াল করে। প্রেশার ফিট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রেশার ফিটের কারণে আপনার ফেব্রিক কুচকাবে শেয়ারিং পর্বে ফেব্রিকে, এবং হচ্ছে নিডল ব্রোকেন হবে। এখন আমরা একটু সুইং করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন
কিভাবে একটা ওভারলোড মেশিনের গ্যাস সেট চেঞ্জ করা হয়, যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদের সাথে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।